আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা জানেন যে আমরা বলেছিলাম যে যদি একে একে সমতা হয় তাহলে ফাইনাল অব দি ম্যাচটি করাবে, কিন্তু মোহাম্মদ সুরুজ প্রথম ম্যাচে তিনি পরাজয় বরণ করে দ্বিতীয় ম্যাচে ভালো কামব্যাক, অর্থাৎ প্রথম ম্যাচে দেখেছিলাম মোহাম্মদ সুরুজ 8 পয়েন্ট তুলতে সক্ষম হয়েছিল এবং তিনি পরের ম্যাচে পাল্টা জবাব দিয়েছিলেন আকিদুলকে, অর্থাৎ 11 পয়েন্ট দিয়ে তিনি গেম দিতে সক্ষম হয়েছিল। আর ফাইনাল ম্যাচটি কেমন হবে সেটি কিন্তু আসলে সেটি বিজ্ঞ, তোমার নাম কি ফলে পরিচয় সেটা ফলই পরিণত হবে। আর আমি এখন অনুরোধ করছি এসডিবিডিআর পরিচালককে কিছু বলার জন্য এবং টস পরিচালনা করার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে যারা খেলাটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রবাসী ভাইদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম করার পরে নিয়মিত আমাদের খেলাগুলো দেখে যাচ্ছেন এবং আপনারা অনেকে কমেন্ট করেন, অনেকে আমার কাছে ফোন দেন। সত্যি আমাদের এটা অনেক বড় একটা পাওয়া যে আপনারা এত পরিশ্রম করার পরেও যে আমাদের খেলাগুলো কখন আসবে, কখন আপলোড দেবো। আপনারা কেউ কেউ বলেন যে প্রত্যেক দিন একটা করে ম্যাচ থেকে আপলোড দেওয়ার জন্য, আসলে একটা প্রত্যেকদিন ভিডিও দেওয়া কিন্তু সম্ভব হয় না। আজকে দেখেন এখন বাজে কিন্তু 11টা অলরেডি, এখনো আমাদের এই শুটিংটা শেষ হতে প্রায় আমাদের আরো 3-4টে ম্যাচ করতে হবে, প্রায় 1-2 বেজে যাবে। তারপরে আবার বাসায় যে আবার কাজ করতে হয় সকাল 9টা 10টা উঠে, আবার সারাদিন এই কাজ করার পর একদিন পর পর ভিডিও আপলোড করতে কিন্তু অনেকটা সো টাফ হয়ে যায় আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যতটা ভিডিও আপলোড করার জন্য। তো প্রিয় ভাইয়াস, আজকে একটা অত্যন্ত এক্সাইটেডপূর্ণ ম্যাচ হবে আমরা আশা করছি, যেটা আকিদুল ভাই এবং আমাদের মোহাম্মদ সুরুজ তাদের কাছ থেকে আমরা আশা করছি আমাদের দর্শকের মন যাতে জয় করতে পারে, সেরকম একটা ম্যাচ যাতে উপহার দিতে পারে, সেরকম একটা প্রচেষ্টা তাদের থাকবে। এবং এখানে আমাদের ইনামুল হক প্রেজেন্ট আছেন, আমাদের গুরু প্রেজেন্ট আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ একটা সময় দেওয়ার জন্য। প্রিয় ভাইয়াস, আমরা এখন সরাসরি চলে যাবো টসে। আর আজকে টসটি করছেন আমাদের প্রায় 2 মিলিয়ন ভিউয়ার্স এর অধিকারী মোহাম্মদ আজিবর রহমান, তাকে অনুরোধ করছে আমাদের এই টসটি করার জন্য। ধন্যবাদ গুরু আজিপালকে টস পরিচালনা করার জন্য। আর আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল খেলার টস জয়ী হয়েছেন আকিদুল। এটি কিন্তু ভালো সম্ভাবনা, প্রথম ভিত্তি পাওয়া এটি অনেক ভাগ্যের ব্যাপার, অর্থাৎ প্রথম ভিত্তি কিন্তু যে পায় সে কিন্তু ভালো হিট করতে পারলে অনেক দূরে এগিয়ে যায়, এটি কিন্তু বোনাস পয়েন্ট। দেখা যাক সেই বোনাস পয়েন্টটা কাজে লাগাতে পারে কিনা, কিন্তু প্রস্তুতি দিচ্ছেন হিট করার জন্য। আকিদুল চমৎকার, বলতে না বলতে সেই ঝংকার। এটি কিন্তু ফাইনাল খেলা প্রিয় ভিউয়ার্স, অনেক গুরুত্বপূর্ণ ফাইনাল খেলা, কে জয় হবে আর কে নিবে আজকে এসডিবিটার শিরোপা, ঝিনাইদহ জেলা নাকি মাগুরা জেলা, সেটি কিন্তু টাইম উইলছে সময় বলে দিবে। এবং রেড কভার এবং ভালো সুযোগ এখানে বলতে হবে আকিদুলের, 14 নেওয়ার মতো পরিবেশ, তিনি কি পারবে 14 নিয়ে তার হিতি শুরু করতে। এবং এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ ইনামুল কবির, প্রথম 1 মিলিয়ন ভিউয়ার্সের অধিকারী এসডি মিডিয়া, এবং আরো উপস্থিত আছেন মোহাম্মদ গুরু আজিবর, তাকে ধন্যবাদ জানাই তার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আকিদুল খেলাতে ফিরে এলাম, চমৎকার শট, আর 4টি গুটি আমরা লক্ষ্য করছি, যদি তিনি ঠিকঠাক ভাবে দিতে পারেন তাহলে অনায়াসে তিনি 14 পেয়ে যাবেন। আমি যেটি বলছিলাম যে একটি হিট কিন্তু জিততে উইন হওয়া এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকটা এগিয়ে নিয়ে যায় নিজেকে, অর্থাৎ সেই সুযোগকে তিনি কারে কাজে লাগাচ্ছেন, সত্যি অবিশ্বাস্য আকিদুল। আর মাত্র 2টি গুটি, এই 2টি গুটি যাবে কি এই পারফর্মেন্স করে নিজের মাগুরা জেলাকে এগিয়ে নিতে পারবে কি, সেই গুটি দিতে পারলে কিন্তু 14 আকিদুলের ঝংকার একটি রেকর্ড সৃষ্টি হবে এসডি মিডিয়াতে। এবং ফিনিশ, এক্সিলেন্ট পারফরমেন্স,
সেই সুযোগটা তিনি কাজে লাগালেন। আর কিন্তু যেটি বলতেছিলাম প্রিয় ভিউয়ার্স, যেটি বলতেছিলাম হিট টসে হিটটি জয়লাভ করে এটি অনেক গুরুত্বপূর্ণ, সেই সুযোগটাই তিনি কাজে লাগালেন এবং তিনি চৈত্যতে পরিণত করলেন। সত্যি অনবরত ইনিংস তিনি খেললেন, অর্থাৎ বাঁকুড়া জেলা 14, জেলা 0। অর্থাৎ প্রথম ম্যাচটি নিয়ে যদি আমি ব্যাখ্যা করি, যে তিনটে ম্যাচ আমরা বলেছিলাম যে খেলাবো, প্রথম ম্যাচটি যখন খেলা হয় তখন কিন্তু আকিদুল চমৎকার খেলেছিলেন, শুরুতেই মাত্র 8 পয়েন্ট তুলতে পেরেছিলেন সুরজ, মোহাম্মদ সুরজ, তিনি গেম পরাজিত হয়েছিলেন। এবং তারপরে যখন দ্বিতীয় ম্যাচ হলো তখন পাল্টা জবাবটা কিন্তু ভালোই দিয়েছিল মোহাম্মদ সুরজ, পাল্টা জবাব দিয়েছিলেন মাত্র 11 পয়েন্টে ভেতরে গিয়ে তিনি কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। এবং ফাইনাল খেলা তো লক্ষ্য করছি 14 পেয়ে গেছেন আকিদুল, সুরজ কি পারবে সেই দ্বিতীয় খেলার মতো পাল্টা জবাব দিয়ে এই ফাইনাল খেলাতে জমিয়ে তুলতে, সেটাই কিন্তু একবার বিষয়। মোহাম্মদ সুরজ প্রস্তুত, দেখার মতো আকিদুল, তিনি কিন্তু অলরেডি 14 পয়েন্টে পৌঁছে গেছেন। আর ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ভিউয়ার্সকে যারা এসডি মিডিয়ার সাথে জড়িত সবসময়, এবং ধন্যবাদ জানাই প্রবাসী ভাই বোনদেরকে, ধন্যবাদ জানাই ইন্ডিয়ার ভিউয়ারদেরকে। বলতে না বলতে মিস একেবারে সহজ সুযোগ তিনি কিন্তু হাতছাড়া করলেন। ফাইনাল খেলা খুবই গুরুত্বপূর্ণ, হাই ভোল্টেজ ম্যাচ, আসলে ফাইনাল খেলা যে কত গুরুত্বপূর্ণ সেটি কিন্তু বলে আসলে আপনারা তো বোঝেন, যে ফাইনাল খেলা যখন হয় তার কত উত্তেজনাপূর্ণ, আমরা কি পারবো উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে, টান টান উত্তেজনা, নাকি অনায়াসেই আকিদুল আজকে জয়লাভ করবে এবং তার মাগুরা জেলাকে শিরোপা উপহার দিবে, সেটি কিন্তু সময় বলে দিবে। আকিদুল রেড কভার করে ফেলেছেন, এক্সিলেন্ট পারফরমেন্স আমরা লক্ষ্য করছি। ফাইনাল খেলাটি জাঁকজমকপূর্ণ হতে হবে, যদি এই খেলাটি জাঁকজমকপূর্ণ করে তুলতে হয় তাহলে মোহাম্মদ সুরজকে খুব দ্রুত কামব্যাক করতে হবে এবং খেলায় ফিরতে হবে। এবং যে সকল ভিউয়ার্স এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে জয়ী হবে ফাইনাল খেলায়, আকিদুল নাকি মোহাম্মদ সুরজ। আকিদুল কিছুটা চিন্তা ভাবনা এবং ইজি মিস বলা যায়, একেবারে সহজ সুযোগ, আবার সুযোগ পেলে ঝিনাইদহ জেলার সেই বিগ প্লেয়ার মোহাম্মদ সুরজ, তিনি কি পারবে এই গেমটি ফিনিশ করে, তার ঝুলিতে 5টি পয়েন্ট হলেও তিনি কিন্তু খেলাটি জমে উঠবে অবশ্য, ফাইনাল খেলা খুবই গুরুত্বপূর্ণ। এক্সিলেন্ট শট এবং বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিলেন এখানে একটি কালো গুটি বসিয়ে, আর এটি কিন্তু খেলার নিয়ম, ক্যারামবোর্ড খেলা মানে কেরামতি, যে যত বেশি ক্যারামটি দেখাতে পারবে সেই কিন্তু এগিয়ে যাবে, আদারওয়াইজ এটি কিন্তু খুব ডিফিকাল্ট ম্যাচ জয়ী হওয়া, যদি সিম্পল ভাবে খেলতে হয় তাহলে কিন্তু কঠিন, এই জন্য সবসময় নজর রাখতে হবে। আর মাত্র একটি গুটি, শেষ গুটি যাবে কি মোহাম্মদ সুরজ, গেলে কিন্তু 5 পয়েন্ট পেয়ে যাবেন তিনি, তিনি ব্যাস খেলবেন নাকি চুটকি মারবেন, এবং এক্সিলেন্ট দারুণ ভাবে খেললেন ব্যাস, সত্যি চমৎকার দেখার মতো ছিল ব্যাস, আসলে এরকম ব্যাস খেলে ঘন্টা ঘোরাবে ভরে ওঠে, যখন মোহাম্মদ সুরজের স্ট্রাইক থেকে এরকম একটা শট দেখলাম সত্যি অনবরত ইনিংস তিনি খেললেন এবং পেয়ে গেলেন 5। আর এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভৈরবা সীমান্ত এলাকা থেকে। আর একটি কথা বলতে চাই, যারা এসডি মিডিয়ায় খেলতে চান অবশ্যই আপনারা এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সাহেবের সাথে যোগাযোগ করবেন, এবং অবশ্যই আপনারা ভোটার আইডি কার্ডের সাথে নিয়ে আসবেন, অবশ্যই আপনারা এসডি মিটার যে কেউ চাইলে খেলতে পারবেন, যদি আপনারা ঠিকঠাক ভাবে জাতীয় পরিচয়পত্র নিয়ে ভালো পরিচয় দিয়ে আসতে চান তাহলে অবশ্যই আসবেন। যাই হোক, বলতে না বলতে আক্রমণে আকিদুল, আবারও একটি 14 কিন্তু দিয়েছেন, আবারও কি 14 নেবে আকিদুল, অন্যদিকে সুরজ কিন্তু ভরিয়া একটি পয়েন্ট পেয়ে ম্যাচটি জমিয়ে তুলতে, কারণ খেলা কিন্তু একে একে সমতা, ফাইনাল খেলা কত গুরুত্বপূর্ণ, হাই ভোল্টেজ ম্যাচ,
যারা খেলাটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে থাকুন কে জয়লাভ করবে আজকের খেলাটি। আবার লমান অঞ্চলটি খেলার চেষ্টা এবং সরাসরি পাঠিয়ে দিলেন সরাসরি পকেটে, কিছুটা চিন্তা ভাবনা, ফার্স্ট পকেটে খেলার চেষ্টা, পারবে কি দিতে লাল সবুজের পতাকা আকিদুল, এক্সিলেন্ট শট দেখার মতো। আর চারটি গুটি আমরা লক্ষ্য করছি, আবার আকিদুল একটি চৌদ্দ হবে কি বাবা দিতে হবে, যদি আবার তিনি চৌদ্দ নিয়ে নেয়। আর তিনটি গুটি আমরা দেখেছিলাম একটি ম্যাচে রকম বারে তিনি তিন তিনবার চৌদ্দ নিয়ে কিন্তু একটি রেকর্ড সৃষ্টি করেছিলেন, এবং আকিদুল কি সেই রেকর্ডটি ছুঁতে পারবে আজকে সেটি দেখবার বিষয়। আকিদুল এক্সিলেন্ট শট একটুখানি তুলে নিয়েছেন এবং দিতে পারলে কিন্তু চৌদ্দ হয়ে যাবে, যদি কিনা এই গুটি দিয়ে খেলতে পারেন ব্যাসের গুটি, খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাসটি। কিন্তু আকিদুল একেবারে সাহস মিস এখানে বলতে হবে, ভালো সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারলেন না। অন্যদিকে মক আক্রমণে মোহাম্মদ সুরাজ, তাকে যদি খেলায় কামব্যাক করতে হয় তাহলে এই খেলায় কিন্তু তাকে পয়েন্ট নিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বলতে না বলতে একেবারে ইজি মিস, আর আকিদুল কি পারবে এই হিটটি ফিনিশ করতে, তিনি পৌঁছে যাবেন 13-14-27 পয়েন্টে এবং ফিনিশ চমৎকার, পৌঁছে গেলেন 13-14-27। অর্থাৎ ফাইনাল খেলা কিন্তু আসলে এখনো পর্যন্ত সেমন জমতে দেখেনি, অর্থাৎ দর্শক যেই খেলাটি দেখতে চায় জমজমাট একটি খেলা, এর মধ্যে লড়াই এরকম কিন্তু এখনো আমরা জ্বলে উঠতে দেখিনি মোহাম্মদ সুরুজকে ফাইনাল খেলাতে, যেভাবে তিনি প্রথম ম্যাচটিতে যখন পরাজয় বরণ করেছিল তখন কিন্তু দ্বিতীয় ম্যাচে তিনি আত্মবিশ্বাসী হয়ে কিন্তু তিনি কিন্তু আকিদুলকেও পরাজয় বরণ করে কিন্তু তিনি ফাইনালে পৌঁছেছেন, কিন্তু ফাইনাল খেলাতে কিন্তু এখনো জ্বলতে দেখিনি। এবার ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ভিউয়ারদেরকে, প্রবাসী সকল ভিউয়ারদেরকে যারা নিয়মিত এসডি ভিডিওগুলো দেখে থাকেন, এবং যখন আপনারা বিদেশ থেকে যখন আব্দুল সামাদ সানির কাছে কমেন্ট করে থাকেন, কথা বলেন, তখন কিন্তু গৌরবে আমাদের মনটা ভরে ওঠে। সত্যি আপনারা এত ভালোবাসেন এসডি মিডিয়াকে, অবশ্যই আপনারা একটি করে সাবস্ক্রাইব করবেন এসডি মিডিয়া। আক্রমণে মোহাম্মদ সুরুজ, বলতে না বলতেই তার ঝংকার, তিনি কি চৌদ্দ নেবেন, চৌদ্দ আর পাঁচ 19 নিয়ে যাবেন, এবং ফাইনাল ম্যাচটি জমিয়ে তুলতে হলে তার এই পয়েন্টে কিন্তু কোন বিকল্প নেই। মোহাম্মদ সুরুজ ভালো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি, এবং হেড কভার করেছেন, চমৎকার পারফরমেন্স। আর সাদা গুটি আমরা লক্ষ্য করছি, সাতটি গুটি আছে তার, তিনি যদি ঠিকঠাক ভাবে ঠান্ডা মাথায় খেলতে পারেন আমার মনে হয় তিনিও ক্লিয়ার দিতে পারেন, যথেষ্ট সামর্থ্য আছে, সাবলীল ভাষায় তিনি খেলে থাকেন। কিছুটা চিন্তা ভাবনা মোহাম্মদ সুরুজের মধ্যে আমরা লক্ষ্য করছি, সেই চৌদ্দ নেওয়ার সুযোগ, ম্যাচটি জমে উঠবে পিয়ে ভিউয়ার্স, অবশ্যই কমেন্টে জানান আপনারা যে এই হিটটিকে তিনি চৌদ্দ নিবে নাকি পারবে না, সেটি কিন্তু দেখার বিষয়। তারা কিন্তু অত্যন্ত আনন্দিত হবেন অবশ্যই যদি ক্লিয়ার করতে পারেন এই হিটটি। মোহাম্মদ সুরুজ ভালো চেষ্টা, এই মাটি ঠিকঠাক ভাবে হলে আমার মনে হয় চৌদ্দ হওয়ার মতো, এবং এক্সিলেন্ট শট, আর মাত্র দুইটি গুটি দিতে পারলে কিন্তু চৌদ্দ হওয়ার সম্ভাবনা, ভালো সুযোগ মোহাম্মদ সুরুজ, শেষ গুটি দিতে পারবে কি, শেষ গুটিতে দিতে পারলে কিন্তু চৌদ্দ, ফাইনাল খেলার আহ্বান এবং ফিনিশ, এক্সিলেন্ট ফিনিশ, বলতে না বলতে আবার চৌদ্দ, একই খেলায় দুইবার চৌদ্দ, একবার নিয়েছিল আকিদুল এবং দ্বিতীয়বারের মতো চৌদ্দ নিল মোহাম্মদ সুরু, পৌঁছে গেলেন 19 যেটি বলতেছিলাম। আকিদুল 27, সুরুজ 19, আমরা দেখেছিলাম আকিদুল একবার চৌদ্দ একবার 13 নিয়েছে, এবং সুরুজ কিন্তু একবার 5 একবার 14 অর্থাৎ 19 পৌঁছে গেছেন, অর্থাৎ সুযোগটা কিন্তু বেশি থাকছে আকিদুলের, কারণ হিটটি তার হিটটি অনেকগুলো থাকলে অনেক কিছু সম্ভব, এবং মোহাম্মদ সুরুজ কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, তিনি যদি এই হিটটি ঠেকাতে পারেন অর্থাৎ তাহলে কিন্তু ম্যাচটি আরো জমে উঠবে। প্রিয় ভিউয়ার্স অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত আজকের ম্যাচটিতে কে জয় হয়,
টান টান উত্তেজনা। শেষ আছে কি হাসবে, ঝিনাইদহ জেলা নাকি মাগুরা জেলা? মোহাম্মদ শুরুর একটি হাত পেয়ে গেমটি সেভ করে আবার সুযোগ পাবেন, সেটি কিন্তু একবার বিশ্বাস। আকিদুল রেড কভার করেছেন চমৎকার ভাবে, চাপ খেলা চেষ্টা এবং ভালো শট আমরা লক্ষ্য করলাম, একেবারে পাঠিয়ে দিলেন মিডল অঞ্চল দিয়ে একেবারে সোজা পকেটে, একেবারে টাচ করে খেললেন, একেবারে পটের কাঁটাও তিনি সরিয়ে দিলেন। আর কয়েকটি গুটি আমরা বোর্ডে লক্ষ্য করছি, একেবারে সহজ গুটি, সেটি কিন্তু মিস হওয়ার মতো কোনো গুটি আমরা লক্ষ্য করছি না। তারপরেও ক্যারাম বোর্ড খেলা কিন্তু কোনো শিওর নেই, যখন তখন মিস হয়ে যেতে পারে। আকিদুল চৈদ্দ পাবে কি, যেটি বলতেছিলাম আসলে খেলায় মিস কখন হবে এটা কিন্তু বলা কিন্তু যায় না, সেই কথাটাই কিন্তু সত্যি হলো। এবং মোহাম্মদ সুরুজের দরকার গেম সেভ করা, কারণ আটা যদি হয় আকিদুলের তাও তার সুযোগ থাকবে। সুরুজ ব্যাসের রাজা যাকে বলা হয় তাকে মোহাম্মদ সুরুজ। দেখা যাক তিনি গেম সেভ করে ম্যাচটিতে ফিরতে পারেন কিনা। ফাইনাল খেলা খুবই গুরুত্বপূর্ণ, হাই ভোল্টেজ ম্যাচ, মাগুরা জেলা এবং ঝিনাইদহ জেলার শেষ অবধি জয় হয় কে, মোহাম্মদ সুরুজ এবং মোহাম্মদ আকিদুলের মধ্যে, আকিদুলের মধ্যে। যাই হোক, আকিদুল কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেষ অবধি এবং মোহাম্মদ সুরুজ কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। অ্যাঙ্গেলে এই শটটি ভালো হবে কি, বলতে না বলতে মিস, কিন্তু মিস করলেও কিন্তু একটি ঘড়ি দিন ধরে দিয়েছেন, অবশ্য সময় বলে দিবে সেটি, তিনি কিভাবে প্রেজেন্টেশন করেন এই বোর্ডটি খুবই গুরুত্বপূর্ণ। আকিদুল চারটি গুটি আমরা লক্ষ্য করছি, জোরে দিতে পারে তিনি কিন্তু জয়লাভ করবেন আজকের খেলাতে, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচটি, কিন্তু ফাইনাল ম্যাচ, অবশ্যই একে একে সমতা, শেষ আছে কে হাসবে। আকিদুল কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আকিদুল কি পারবে এই গুটি দিয়ে জয়লাভ করতে? শেষ গুটি দিতে পারলে কিন্তু উইনার, সেই গুটিতে খেলছেন শেষ গুটি, যাবে কি আকিদুল, প্রস্তুতি নিচ্ছেন এবং প্রায় কিন্তু চলে যাওয়ার ঝাঁপ মেরেছিল, কিন্তু সেই গুটিতে ভালোভাবে গেল না। ওদিকে প্রস্তুত মোহাম্মদ সুরুজ, গেম সেভ হবে কি, ভালো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি, গেম সেভ করতে পারলে কিন্তু তার একটি সুযোগ আছে। ব্যাস খেলার চেষ্টা, সবচেয়ে ভালো খেলে থাকেন সেই ব্যাস, তিনি রিক্স দিচ্ছেন ব্যাসে, ব্যাসটি গেলে কিন্তু গেম সেভ হওয়ার সম্ভাবনা। মোহাম্মদ সুরুজ ভালো চেষ্টা করেছিলেন, সক্ষম হলো না। আবারও আকিদুল শেষ গুটি গেলে কিন্তু আজকে ফাইনাল উইনার, আকিদুল এবং ফিনিশ, বলতে না বলতেই উইনার হয়ে গেল আকিদুল, চমৎকার ভাবে আজকের ফাইনাল উইনার হয়ে গেল। এবং শেষ অবধি মাগুরা জেলায় কিন্তু শেষ হাসি হাসলো এবং মোহাম্মদ সুরুজ অনেকটা সুযোগ পেয়েছিল, কিন্তু সুযোগটা থেকে তিনি কাজে লাগাতে পারেননি, যার কারণে আজকে তার পরাজয় বরণ করতে হলো। যাই হোক, হার জিত তো খেলায় থাকবে, এটাকে মেনে নিই কিন্তু খেলা, অর্থাৎ খেলা মানে হার জিত। ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য মোহাম্মদ সুরুজকে, ধন্যবাদ আকিদুলকে আজকের এই ম্যাচটি জয় হওয়ার জন্য। অবশ্যই প্রিয় ভিউয়ার্স, আপনারা কমেন্টে জানাবেন আপনাদের খেলাটি কেমন লাগলো, এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই এসডি মিডিয়ার সাথেই থাকবেন। আর এখন আমি অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালককে কিছু বলার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে যারা খেলাটি দেখছেন, সত্যি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে আজকের ম্যাচটি আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ আপনারা বলছিলেন যে আমরা তিনটি ম্যাচ দেখতে চাই, আজকে আপনাদের অনুরোধেই কিন্তু আমরা তিনটি ম্যাচ আয়োজন করেছি। এবং অসংখ্য ধন্যবাদ জানাই সুরুজ, সুন্দর একটি ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছেন, এবং আকিদুল ভাই আজকে একটা বিগ জয়লাভ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ছোট্ট ফ্যামিলির পক্ষ থেকে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের এই খেলাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং একমাত্র আপনারাই পারেন আমাদের এই ভিডিওগুলো ভাইরাল করতে, অর্থাৎ আপনারা যদি প্রচুর লাইক এবং কমেন্ট শেয়ার করে, তাহলে সেই ক্ষেত্রে কি হলো, আমাদের ভিডিওটা কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে গেল, অর্থাৎ সবাই দেখার সুযোগ পেয়ে গেল। এটুকু না যদি আপনারা আমাদের জন্য করেন, তো অন্তত এই টিমিডারটা আরো ভিডিওগুলো অনেক দূর এগিয়ে যাবে,
যেমন আমাদের 12 মিলিয়ন ভিউয়ার্স এর অধিকারী হয়েছিল একমাত্র শুধু আপনাদের জন্য, কারণ আপনারা প্রচুর পরিমাণ ওখানে শেয়ার করেছিলেন, লাইক করেছিলেন, কমেন্ট করেছিলেন, এই জন্যই কিন্তু ওই ভিডিওটা সারা বিশ্বে কিন্তু সবার কাছে পৌঁছে গিয়েছিল। প্রথমে তিনি মেডেল তুলে দিচ্ছেন মোহাম্মদ সুরুজকে। এখন তুলে দিবেন উইনার মেডেল, তুলে দিচ্ছেন আকিদুলকে। এখন তুলে দিবেন এসডিবিডিয়া অ্যাওয়ার্ড 2022, অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন মোহাম্মদ সুরুজকে। এখন তুলে দিবেন আরো একটি অ্যাওয়ার্ড, চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আকিদুলকে। আকিদুলকে আমি তার এবার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি, ঘুরে আসবে। এখন তুলে দিবেন এসডিবিডিয়া গিফট, শুরুতে এসডিবিডিয়া গিফট তুলে দিচ্ছেন মোহাম্মদ সুরুজকে, তুলে দিচ্ছেন এসডিবিডিয়া গিফট। এখন তুলে দিচ্ছেন আরো একটি গিফট আকিদুলকে। আর এখন তুলে দিবেন এসডিবিডিয়া সম্মাননা স্মারক, তুলে দিচ্ছেন মোহাম্মদ সুরুজকে, তুলে দিচ্ছেন গুরু আজীবন। এবং আরো একটি স্মারক তুলে দিচ্ছেন আকিদুলকে, আমি অনুরোধ করছি গুরু আজীবন তুলে দেওয়ার জন্য। আর এখন তুলে দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ম্যাচের উইনার, প্রথম ম্যাচে জয়লাভ করে দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়ে তৃতীয় ম্যাচ তিনি জয়লাভ করেছেন দারুণ ভাবে, অর্থাৎ 19-27 লড়াই ছিল, কিন্তু শেষ অব্দি কিন্তু তিনি 5টি পয়েন্ট নিয়ে আজকের খেলাতে জয়লাভ করেছেন। আমি অনুরোধ করছি আজকের এই ম্যান অব দি ম্যাচ তুলে দিচ্ছেন আমাদের 1 মিলিয়ন ভিউয়ার্স অধিকারী ইনামুল, এডিবিডিয়ার পরিচালক এবং গুরু আজীবন। ধন্যবাদ গুরু আজিবারকে, ধন্যবাদ মোহাম্মদ ইনামুলকে, ধন্যবাদ এসডিবিডিআর পরিচালককে, ধন্যবাদ মোহাম্মদ সুরুজকে, ধন্যবাদ আকিদুলকে, এবং যারা ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ। এবং অবশ্যই আপনারা এসডিবিডিআর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এসডিবিডিআর সাথেই থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।